আছে যুব কংগ্রেস এবং এনএসইউআই ছজনের একটি প্রতিনিধি দল আমাদের আসা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বছরে ত্রিপুরা রাজ্যের যে সাধারণ ডিগ্রি কলেজগুলো সেখানে ভর্তি চলছে, এখনও বহু সংখ্যক ছাত্র ছাত্রী যারা ভর্তি হতে পারেনি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের একটি প্রতিনিধি দল উচ্চশিক্ষা অধিকর্তার কাছে আসা, এখনও যারা ভর্তি হতে পারেনি তাদের ভর্তি যাতে সুনিশ্চিত করা হয়, তার পাশাপাশি আমরা আরও চারটি দাবি, টোটাল মোট পাঁচটি দাবি নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে, উচ্চশিক্ষা অধিকর্তার কাছে আসা। সেখানে আমরা দাবি করেছি যারা এখনও কলেজগুলোতে ভর্তি হতে পারেনি তাদের ভর্তি সুনিশ্চিত করতে হবে, এবং যে সরকারি কলেজগুলোতে এই বছর যে তাদের যে ভর্তির যে ফি যেটা বৃদ্ধি করা হয়েছে তা বৃদ্ধি করা যাবে না, এবং যারা বিপিএল পরিবারের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রী আছে তাদের যে ভর্তির ফি সম্পূর্ণভাবে মুকুব করতে হবে, এবং সরকারি মহা কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এখনও বহু কলেজ আছে যেখানে অধ্যক্ষ নেই, অধ্যাপক নেই, অধ্যাপিকা নেই, অতিসত্বর রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে আরও সুন্দরভাবে ফিরিয়ে আনা যায়, ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা ভালোভাবে তারা গ্রহণ করতে পারে তার জন্য যে সমস্ত কলেজগুলোতে এখনও অধ্যক্ষ নেই এবং অধ্যাপক অধ্যাপিকা নেই সেখানে অতিসত্বর শূন্যপদগুলো পূরণ করতে হবে। উচ্চশিক্ষার যে ক্ষেত্রে এখনও যে সকল ছাত্রছাত্রীরা মানে স্টাইপেন্ড পাচ্ছে সেখানে স্টাইপেন্ড বন্ধ হয়ে আছে, আমাদের দাবি স্টাইপেন্ড যাতে আরও 30% বৃদ্ধি করা হয় এবং প্রতি নিয়মিতভাবে তাদের যাতে এই স্টাইপেন্ড প্রদান করা হয়। এবং আপনারা জানেন যে কলেজে যখন ছাত্রীরা যাচ্ছে সেখানে কী ধরনের আগরতলা শহরে একটা আইন শৃঙ্খলার অবনতি, কখনো কলেজ ছাত্রী স্কুল ছাত্রী অপহরণ হয়ে যাচ্ছে, সিলোতানি হচ্ছে, রাস্তা থেকে অপহরণ হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি যে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজগুলোর মধ্যে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীরা যাতে নিরাপত্তায় থাকতে পারে তাদের নিরাপত্তা প্রদান করতে হবে, এবং তাদের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে হবে রাজ্য শিক্ষা উচ্চশিক্ষা অধিকর্তার কাছে আমাদের এই দাবি।